মোরা কে সেরা বলো মা নাকি বাবা মা না না বাবা না না মা না বাবা দুজনেই সেরা দেখো মা বাবাই সেরা আজকে দায়ান আমার সাথেই থাকবে মানে কেন একটা কারণ বলো কি কারণ সারাক্ষণ আমি ওর সাথে থাকি প্রথম কবে তাহলে তোমার মা আর তোমার বাবা দুজনের সাথে একটু আমি আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, তুমি যদি একটু আমাকে সহযোগিতা করো। এটা আমার মা রোকসানা জাভেদ বেলিম, হাউস ওয়াইফ। তাহলে মায়ের সাথে তো পরিচয় হলো, বাবার সাথে একটু পরিচয় করে দাও। আমার বাবার নাম জাভেদ ওমর বেলিম, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দল। আর আমরা এখন খেলা শুরু করে দিতে চাই, আমরা আমাদের নিজেদের জায়গায় চলে যেতে চাই। প্রথমে চলে আসুন। তাহলে মায়ের কাছে যাই, আপনার দিনটা আসলে কিভাবে শুরু করেন আপনি? সবকিছু মিলে ওকে নিয়েই থাকতে হয়, স্কুল বলেন, মানে পড়ালেখা বলেন, এর মধ্যে একটু খাওয়া দাওয়ার ডায়েট আছে সেটা বলেন, সবকিছু মিলে ওকে নিয়েই সময়টা দিচ্ছি। সারাটা দিন তোমার জন্য দিয়ে দেয় মা। কোন ক্লাসে পড়ছো তুমি? থ্রিতে। কোন স্কুল? সানিডেল। সানিডেলে পড়ছো, বাহ চমৎকার। আর বাবার কাছে একটু আসি, বাবা একজন ক্রিকেট খেলোয়াড়, সেক্ষেত্রে দায়ানের ক্রিকেটের আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ অবশ্যই আগ্রহ আছে, সবারই ইচ্ছা হয় কি আমার ছেলে খেলোয়াড় হবে, আমার ছেলে ক্রিকেট খেলোয়াড় হবে। তা আমি চাই যে ও সুস্থ মানুষ থাকে, ও যা ভাল লাগে তাই খেলবে, মন খুলে খেলুক। বাহ চমৎকার, খুব ভালো কথা বলেছেন কিন্তু বাবা। আচ্ছা তাহলে খেলা শুরু করে দিতে চাই। হ্যাঁ দেন। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের থাকবে 5টি খেলা, প্রতিটি খেলায় থাকবে 10 করে নাম্বার। যিনি সবচাইতে বেশি নাম্বার পাবেন তিনি হবেন বিজয়ী, অর্থাৎ তিনি হবেন সেরা। আর আমাদের প্রথম খেলাটি হচ্ছে ডার্ট বোর্ড। ডার্ট বোর্ডের নিয়ম অনুযায়ী যিনি ডার্ট বোর্ডের মূল কেন্দ্রবিন্দু সবচাইতে কাছে যেতে পারবেন তিনি হবেন বিজয়ী। খেলা শুরু করবো? জি। তাহলে প্রথমে কে খেলছে? আব্বু খেলবেন প্রথমে। ঠিক আছে আব্বু, প্রস্তুত? হলুদ ডার্ট বেছে নিয়েছেন দায়ানের বাবা, প্রথম ডার্টটি ছুঁড়ে মারছেন কিন্তু ডার্ট বোর্ডে কিন্তু লাগেনি, ডার্ট বোর্ডে আরো একটু উপরে লেগেছে। দ্বিতীয় ডার্ট ছুঁড়লেন, কেন্দ্রবিন্দুর বেশ খানিকটা কাছে গেছে, দেখা যাক কি হয় পরের গুলো। তৃতীয়টি মারছেন এবং মারলেন, আরো কাছে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছি দায়ানের বাবা শুধুমাত্র ক্রিকেটে ভালো না, ডার্ট বোর্ডেও ভালো। চতুর্থ চেষ্টা একটু দূরে চলে গেছে, সেটি আসলে তার জন্য খুব একটা ভালো সংবাদ বয়ে আনবে না, আরো কাছে যেতে হবে একদম। পঞ্চম চেষ্টায় কিন্তু দায়ানের বাবা একদম মাঝখানে, দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম মূল কেন্দ্রবিন্দুর একেবারে কাছে। দায়ানের বাবার বিজয়ী হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা উজ্জ্বল। এখন শুধু দেখতে হবে দায়ানের মা কতটা ভালো খেলতে পারেন। দায়ানের মা চলে আসবেন এবং আমরা চলে যাবো এখানে। দায়ানের মা মারছেন তার প্রথম ডার্টটি ডার্ট বোর্ডকে উদ্দেশ্য করে, কিন্তু না অনেক আরামসে চলে গেছে মাটিতে একদম। হ্যাঁ দ্বিতীয় চেষ্টা ডার্ট বোর্ডকে লক্ষ্য করে মারতে হবে, কেমন? ডার্ট বোর্ডকে লক্ষ্য করে মারতে হবে, তুমি ঠিক করে ধরো, ঠিক করে গ্রিপ করো। তিনটি চেষ্টাই কিন্তু একদম ব্যর্থ হলো, গ্রিপ করো। দায়ানের মা উফ যাচ্ছে না, তুমি হলুদটা আগে কিনে নিছো কেন? দায়ানের মা বলছেন হলুদ ডার্টটা ভালো ছিল এজন্য এটা লেগেছে, গ্রিপ করো একটু, গ্রিপ মাঝখানে মারো। হ্যাঁ ইয়ো, না দায়ানের মাকে আসলে এই খেলা আমরা কোনো নাম্বার দিতে পারছি না, যেহেতু দায়ানের বাবা সবচাইতে এগিয়ে গেছেন, অর্থাৎ কেন্দ্রবিন্দুর একদম কাছে চলে গেছেন, সেক্ষেত্রে এই খেলায় দায়ানের বাবা পাচ্ছেন 10 নাম্বার, মাকে কোনো নাম্বার দিতে পারছি না। চলে আসুন। বন্ধুরা প্রথম খেলায় কিন্তু দায়ানের বাবা নিজেকে প্রমাণ করেছেন, তিনি আসলে খুব ভালো একজন খেলোয়াড়। এখন আমরা যে খেলাটি খেলবো, 5টি করে প্রশ্ন থাকবে আর এই প্রশ্নগুলো করবে দায়ান নিজে তার মাকে এবং তার বাবাকে। প্রতিটি প্রশ্নে সঠিক উত্তরের জন্য থাকবে 2 করে নাম্বার, যিনি যত বেশি সঠিক উত্তর দিবেন তিনি পাবেন তত বেশি করে নাম্বার।
তাহলে যেই প্রশ্নগুলো তুমি আর আমি প্রস্তুত করেছিলাম তুমি করে ফেলো, আমি প্রশ্নপত্র তোমার হাতে বুঝিয়ে দেই, ঠিক আছে? এই তো প্রথমে কাকে প্রশ্ন করতে চাও? স্পষ্ট করে বলো। আচ্ছা, প্রথমে দায়ান প্রশ্ন করবে তার মাকে। তাহলে কি থাকছে দায়ান, তোমার প্রথম প্রশ্নটি তোমার মায়ের জন্য। মা, বলো তো আমার প্রিয় ক্রিকেটার কে? সাকিবুল হাসান। ভুল, সৌম্য সরকার। দ্বিতীয় প্রশ্নটি কি থাকছে তোমার তোমার মায়ের জন্য? ঘুড়ি কবিতাটি কে লিখেছে? অপশন দাও। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আবুল হোসেন বা কাজী নজরুল ইসলাম? আবুল হোসেন। সঠিক উত্তর। কিন্তু ঘুড়ি কবিতাটি কি তুমি একটু আবৃত্তি করে আজকে আমাদেরকে শোনাতে পারবে? অবশ্যই। হ্যাঁ, তাহলে শুনিয়ে ফেলো। ঘুড়িরা উড়েছে বন মাথায়, হলদে সবুজে মন মাথায়, গধূলির ঝিকিমিকি আলোয়, লাল সাদা আর নীল কালোয়, ঘুড়িরা উড়েছে হালকা বায়। বাহ, চমৎকার। তাহলে দায়ান, এর পরে কি প্রশ্ন থাকছে মায়ের জন্য? আকাশে আছে, বাতাসে নেই, কানে আছে, মননে নেই, বলতে হবে কি? আকাশে আছে, আকাশে আছে, বাতাসে নাই, কানে আছে, কাননে আছে, হ্যাঁ, মননে নাই। ইজি ইজি। এটি একটি ধাঁধা এবং খুব মজার ধাঁধা। চিল না, আর একটি সুযোগ দিব? লাস্ট সুযোগ, বলে দিস। হ্যাঁ, বলেই দাও। ক, ক, ক। হ্যাঁ, তাই তো, আকাশ যখন আমরা লিখতে যাই তখন সে আকাশে কিন্তু ক থাকে, আবার বাতাসে থাকে না, কাননেও ক থাকে, মননে তো থাকেই না। ঠিক আছে, তাহলে এরপর কি প্রশ্ন থাকছে তোমার মায়ের জন্য? বলো তো আমার প্রিয় আদর্শ মানুষ কে? তোমার আদর্শ মানুষ বাবা। সঠিক উত্তর। বাহ, মা পেয়েছেন আরো 2 নম্বর। এবার হচ্ছে মায়ের জন্য শেষ প্রশ্ন, অর্থাৎ পঞ্চম প্রশ্ন। মা, তোমার হাতে রান্না করা কোন খাবারটি আমার খুব ভালো লাগে? মাছ, ডাল, মুরগি? মুরগি। হ্যাঁ, বাহ, চমৎকার, সঠিক উত্তর। দায়ানের মা কিন্তু সঠিক উত্তর করেছেন 5টি প্রশ্ন থেকে 3টি প্রশ্নের, আর তিনি পেয়েছেন 3×6 নম্বর। এবার আমরা চলে যাব বাবার কাছে। বাবা প্রস্তুত? হ্যাঁ, করে ফেলো তাহলে তোমার প্রথম প্রশ্নটি বাবার জন্য। বাবা, আমি বড় হয়ে ক্রিকেটার হতে চাই, তোমাকে বলতে হবে আমি কি বোলার না ব্যাটসম্যান নাকি অলরাউন্ডার হব? অলরাউন্ডার। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন তাহলে কি থাকছে? বলো তো আমার প্রিয় রং কি? নীল। সঠিক উত্তর। একদম সঠিক উত্তর, 2 নম্বর। আরো তৃতীয় প্রশ্ন, আমার প্রিয় ঋতু কোনটি? শীত। বর্ষা। হয়নি। পরের প্রশ্ন কি থাকছে? দূরের যাত্রায় কোন বাহন আমার প্রিয়? অপশন। বাস, ট্রেন, প্রাইভেট কার, প্লেন? ট্রেন। সঠিক উত্তর। শেষ প্রশ্ন, তাই তো? হ্যাঁ, কি থাকছে তাহলে? 3 অক্ষরে নাম তার, জলেতে বাস করে, মাঝের অক্ষর কেটে দিলে আকাশে সে উড়ে। গুড়ি। অপশন দাও। অপশন দেয়া যাবে দাদা? না, অপশন দেওয়া যাবে। পাস। পারছেন না বাবা, কিন্তু পারলেন না এই প্রশ্নটির উত্তর, মনে হয় মা পারতে পারেন। চিল। সঠিক উত্তর। চমৎকার, চিল আর চিতল। চিতলের ত যদি বাদ হয়ে যায় সেক্ষেত্রে চিতল কিন্তু চিল হয়ে একদম সাই করে আকাশে উড়ে যাবে। সবগুলো খেলা মিলিয়ে দেখতে পাচ্ছি দায়ানের মায়ের সংগ্রহ 6 আর তার বাবার সংগ্রহ 16। আমাদের তৃতীয় খেলা হচ্ছে পাজল মিলানো। নির্ধারিত নাম্বার হচ্ছে 10 আর এই পাজল খেলার জন্য আপনাদের দুজনের হাতেই সময় থাকবে মাত্র 2 মিনিট। কিন্তু তার আগে একটু দেখতে হবে কার কি ছবি পড়েছে, অর্থাৎ কাকে কি ছবি মেলাতে হবে। মায়ের কাছে একটি বোর্ড দেখতে পাচ্ছি, মা একটু বোর্ডটি আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন, আমরা দেখে নিতে চাই আসলে কি ছবি আপনাকে মেলাতে হবে। কি ছবি? লাল বাকেল্লা। বাহ, চমৎকার, এই স্ট্যান্ডেই রেখে দিবেন। লালবাগ কেল্লা মিলাতে হবে বন্ধুরা দায়ানের মাকে। আর বাবার কাছে কি ছবি আছে একটু দেখে নেই। দায়ান, বলে ফেলো। জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ মিলাতে হবে দায়ানের বাবাকে। খেলা শুরু করে দেই তাহলে। হ্যাঁ, নির্ধারিত সময় শুরু শুরু হচ্ছে ঠিক এখন থেকে।
বাবা মিলাচ্ছেন স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ, মা মিলাচ্ছেন লালবাগ কেল্লা, কিন্তু লালবাগ কেল্লা কিছুই হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। এদিকে সময় বলছে, চলে গেছে এক মিনিট চল্লিশ সেকেন্ড সময়, বাকি আছে আর বিশ সেকেন্ড সময়, আর মাত্র দশ সেকেন্ড সময় আছে। আমি এবার গুনতে শুরু করবো, দশ, শেষ আমার, নয়, আট, সাত, ছয়, পাঁচ, চার, তিন, দুই এবং এক। দুই প্রতিদ্বন্দ্বীকেই খেলা শেষ করতে হবে। বাবার কি মনে হচ্ছে, ছবি কি মিলেছে? সোফার তো ঠিক আছে। আর দায়ান, মায়ের ছবি কি মিলেছে? হ্যাঁ, মেলে নাই। আমরা তাহলে দায়ানের বাবার ছবির কাছে যাই, দেখি কি অবস্থা তার ছবির। স্মৃতিসৌধ হয়েছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে ছোট্ট কিছু ভুল আছে। বুঝতে পারছেন কোথায় ভুল আছে? দায়ান বুঝতে পারছো? যেহেতু আকাশ মেলেনি, সেহেতু আমরা ধরে নিচ্ছি ছবিটি মেলেনি আসলে, আর মায়ের ছবি তো মেলেই নি। চলে আসুন আপনারা, আমি এবার নাম্বার বলে দিতে চাই। দায়ান, বাবা কত নাম্বার পেল? শুনো, মা জিরো। আর তিনটি খেলা মিলিয়ে দেখতে পাচ্ছি দায়ানের মায়ের মোট সংগ্রহ হয়েছে ৬ এবং দায়ানের বাবা পেয়েছেন মোট ১৬ নাম্বার। বন্ধুরা, আমাদের এবারের খেলা কিন্তু দারুণ মজার খেলা, আর সেটি হচ্ছে বাবল খুলিয়ে এই রিংয়ের ভেতর দিয়ে ওই পাশে নিয়ে যেতে হবে। ঠিক আছে, নির্ধারিত সময় থাকবে প্রত্যেক প্রতিযোগীর জন্য মাত্র দুই মিনিট করে। তাহলে দায়ান প্রথমে কে খেলবে? মা খেলবে। বেশ, তাহলে প্রথমে মা খেলছেন, আর মাকে নিয়ে আমরা যেতেছি এখন মাঠে। চলে আসুন। নির্ধারিত দুই মিনিট সময় শুরু করছি ঠিক এখন থেকে। ব্যর্থ হয়েছে, আবারও তিনি বাবল ফুলানোর জন্য নিজের জায়গায় চলে গেছেন। ৩০ সেকেন্ড সময় অতিবাহিত হয়েছে। আস্তে আস্তে ফুলে যাও বড়টা। হ্যাঁ, বড়টা বড়টা বলেছে, বড়টা খুঁজে নিতে। হ্যাঁ, দায়ান বলছে হালকা হালকা, যদি এই দিকে যাবে হালকা হালকা, আস্তে আস্তে, ঢুকে গেছে ঢুকে গেছে আস্তে। দায়ানের মা কিন্তু বেশ একদম দাঁড়িয়ে বসে নানান ভঙ্গিতে চেষ্টা করে যাচ্ছেন খেলায় কিন্তু তাকে এবার জিততেই হবে। ভালো, বাহ, চমৎকার। দায়ানের মায়ের একটি বাবল পাস হয়েছে রিংয়ের ভেতর দিয়ে, দায়ানের সহযোগিতা কিন্তু ছিল। দেখতে পাচ্ছি অনেকগুলো বাবল তিনি নিয়ে তার যাত্রা শুরু করেছেন। যায় কিনা যায় কিনা আসলে? হ্যাঁ, গেছে গেছে, খুলে গেল খুলে গেল। আচ্ছা, রিংটা মানে যে রিংটা পাস করেই ফুটে গেছে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি দুইটি বাবল গিয়েছে। দেখা যাচ্ছে আবারও বাবল নিয়ে যাত্রা শুরু করেছেন দায়ানের মা। সময় বলছে এক মিনিট ৪৫ সেকেন্ড। এই সময়ের মধ্যে তিনি যদি আরো বাবল পাস করতে পারেন, খুব কাছে পারলো না এই বাবলটি। শেষ চেষ্টা, আর মাত্র দশ সেকেন্ড সময় আছে আমাদের হাতে। দশ, বলো বলো বলো, নয়, আট, অনেক ধন্যবাদ দায়ানের মা। দেখতে পেলাম দায়ানের মা মোট মাঠ কতগুলো বাবল পাস করেছেন? তিনটি 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 বাবল পাস করেছেন দায়ানের মা। এখন আমাদেরকে দেখতে হবে দায়ানের বাবা আসলে কতগুলো বাবল পাস করতে পারেন এই রিংয়ের ভিতর থেকে। দায়ানের বাবা, তাহলে আপনি খেলার জন্য চলে আসুন। দায়ানের বাবা কি প্রস্তুত? আপনার নির্ধারিত দুই মিনিট সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। সময় চলে গেছে ৩২ সেকেন্ড। গেছে গেছে না, কেটে গেছে, খুব কাছে গিয়েও বাবলটি ফেটে গিয়েছে। আবারও বেশ বড় একটি বাবল নিয়ে যাত্রা শুরু করলেন দায়ানের বাবা। এক মিনিট ২২ সেকেন্ড, আর মাত্র ৩০ সেকেন্ড সময়ের মধ্যে আপনাকে চারটি বাবল পাস করতে হবে। ফুদিয়ে ফুদিয়ে তারপরে বাবলটিকে পাস করতে হবে। ফুদিয়ে তো বাবল ফুদিয়ে তো বাবল উপরে তোলা যায়, কিন্তু বাবল নিচে নামাবেন কি করে? তাই দেখেই যাচ্ছেন। আবারও বাবল ফেটে গিয়েছে। সময় আছে আর মাত্র ১০ সেকেন্ড, আমরা গুনতে শুরু করবো। ৯,
দেখ এভাবে ভালো 8 গেছে 7 6 5 4 3 এবং 1 ঠিক আছে দেখতে পাচ্ছি দায়ানের বাবা এই খেলা একটি বাবলও পাস করতে পারেননি অর্থাৎ এই খেলার বিজয়ী কিন্তু দায়ানের মা তিনি পেয়েছেন 10 নাম্বার আর সর্বমোট নাম্বার যদি আমাকে যোগ করে বলতে হয় সেক্ষেত্রে বলতে হবে দায়ানের বাবার সর্বমোট নাম্বার হচ্ছে 16 এবং দায়ানের মার সর্বমোট নাম্বার হচ্ছে 16 ইয়ে শেষ খেলা আর দুজনেই একদম একদম সমানে সমান হয়ে আছেন এখন কি মনে হচ্ছে এই খেলাটিতে আসলে কে বিজয়ী হতে পারে এতো দুইজনের জন্য অনেক টাপ আর নির্ধারিত 2 মিনিট সময়ের মধ্যে যিনি তার ব্লকগুলোকে একদম রঙে রঙে ঠিকঠাক ভাবে মিলাতে পারবেন তিনি হয়ে যাবেন বিজয়ী অর্থাৎ তিনি কিন্তু এই সমান তাল থেকে ছুটে গিয়ে একদম বিজয়ী হয়ে যাচ্ছেন আর আপনাদের জন্য নির্ধারিত সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে চলে গেছে প্রায় 1 মিনিট বাকি আছে আর মাত্র 1 মিনিট সময় বলছে একেবারে শেষ এখন আমি গুনতে শুরু করব আর মাত্র 10 সেকেন্ড সময় বাকি আছে আমার হাতে 10 9 8 7 6 5 4 3 2 এবং 1 খেলা বন্ধ করতে হবে ধন্যবাদ আয়ানের বাবা আর দায়ানের মা আপনি খেলা বন্ধ করবেন আপনার সময় কিন্তু শেষ আচ্ছা দায়ানের বাবার ঘর কিন্তু মেলেনি আর এদিকে চুরমার হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দেখা যাক দায়ানের মায়ের ছবিটি মিলেছে কিনা চারটি দিকই কিন্তু মিলে গেছে দায়ানের মায়ের দায়ান থার্ড আম্পায়ার তুমি বলে দাও থার্ড আম্পায়ার হ্যাঁ বাবার ভাষায় থার্ড আম্পায়ার হচ্ছে শুধু দায়ান বলো নটাল দেওয়া উচিত কেন যে সময়ের মধ্যে শেষ করতে তো যে তো বাবা ক্লোজ করে দিয়েছে যখন সময় শেষ কিন্তু মা করেছে চেঞ্জ করেছে তো তো পয়েন্ট না দেওয়া যাবে খেলা শেষে আমরা যা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দায়ানের বাবার মোট সংগ্রহ হয়েছে 16 আর ঠিক একই নাম্বার অর্থাৎ দায়ানের মা পেয়েছেন 16 তাহলে আমাদের আজকের খেলার বিজয়ী তারা দুজনেই অর্থাৎ মা বাবা দুজনেই সেরা তাহলে আজকের যে পুরস্কারটি আছে সেই পুরস্কারটি আমি তাহলে দায়ানের হাতে তুলে দেই আপনারা দুজন আমাদের সাথে থাকতে পারেন অনেক ধন্যবাদ তোমাকে আর দায়ানের মা দায়ানের বাবা আপনাদের দুজনকেও অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে অনেক ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং অবশ্যই মা আর বাবার কথা শুনবে ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি Duronto.